হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য নিউ ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা স্কিপ করো না, আশা করি খুব ভালো হবে। তো সকাল সকাল আমি হচ্ছে বিছানা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ যে জানলাটা খুলে নিলাম, তারপরে হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি। দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে, তারপরে হচ্ছে দেখি বস্তাটা ঠিক করব। তো বস্তা দেখো আমি বারান্দায় গিয়ে বস্তাটা ঠিক করে নিচ্ছি, সকাল সকাল অনেক কাজ হয়। তো দেখো তারপরে হচ্ছে রান্না করব, তাই রান্না করার জোগাড় করেছি। দেখি বাজারের ব্যাগে কী আছে। তো ভাবছি সকাল সকাল তো চাল কুমড়ো ভাজবো আর বেগুন ভাজবো, তো সকাল সকাল অত কিছুই লাগে না, তাই সকালবেলা হচ্ছে চাল কুমড়ো কাটছি। দেখো চাল কুমড়ো কুচি 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 করছি, তো চাল কুমড়ো আমি কাটছি। আর চাল কুমড়ো কাটা হয়ে গেলেই বেগুন কাটবো, তো কাটা হয়ে যাবে, তারপরে রান্না বসাবো, তারপরে আবার মানে আজকে সারাদিন অনেক কাজ। তো আমি বুঝতেই পারছি আমার ভিডিও ভালো হচ্ছে না, তবুও তোমরা একটু লাইক করো, সাপোর্ট করো আমাকে। আশা করি আমি আগে ভালোর দিকে যাব, ভালো ভিডিও করব। তো দেখো এখন দেখতেই পাচ্ছ যে আমি এই যে চাল কুমড়ো কুচি কুচি করে কেটেছি আর বেগুন কেটেছি, তো চাল কুমড়ো ভাজবো আর বেগুন ভাজবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষেস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমার ভ্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পেলে সকালবেলা থেকে কাজ বাজ করছিলাম, তো রান্নাবাড়া করা হয়ে গেছে। তো দুপুরবেলা আবার একটা তরকারি করতে হবে। তো আমার বর গেছে হচ্ছে জমির ওইখানে, জমির ওইখানে মাটি ফেলছে। তোমরা কালকে দেখতেই পেলে যে কালকে 10 গাড়ি ফেলেছে, আর আজকে আরও 10 গাড়ি ফেলবে, তারপর লাগলে আরও 5 গাড়ি করে ফেলবে। আর কালকের থেকে আবার ঘর দুয়ার করা শুরু হয়ে যাবে। তোমাদেরকে দেখাবো যে ঘর দুয়ার কী করে করে। তো প্রথমে টিনের ঘর বানাবো, তারপরে আস্তে আস্তে মানে 5-7 বছর পরে পাকা ঘর বানাবো। তো অত পয়সা তো আমাদের কাছে নেই যে টিনের ঘর, কোনো রকম একটা টিনের ঘর করি, তারপরে মানে পাকা ঘর করা যাবে পরে, এটাই বললো সবাই। তো অনেক কষ্টে অনেক মানে জায়গাটা কিনেছি অনেক কষ্ট করে। তো জায়গাটা কেনা হয়ে গেছে, আবার ঘর করবো, মানে শান্তি মতো থাকতে পারলেই হয়, মানে সব জায়গায় অশান্তি অশান্তি চলে। তো তো দেখি শান্তি মতো একটা জায়গা কিনেছি, ওইখানে শান্তি মতো তোমাদের সাথে গল্প করবো, ভিডিও করবো, সব কিছু করবো এখানে। তো এখন রয়েছি ভাড়া বাড়িতে, আর তো রান্নাবাড়া করা হয়ে গেছে, একটু করে আমার বর আসবে, তো খেতে পেতে দেবো। তো চাল কুমড়ো ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি, তোমরা দেখতেই পেলে। তো ভাজা করেছি তোমাদেরকে দেখাইনি, কিন্তু করা হয়ে গেছে। তো বর আসবে, তারপরে হচ্ছে ওকে খেতে দেবো, খেতে দেওয়ার পরে তারপরে আবার একটা তরকারি রান্না করতে হবে। তো দেখি কিসের তরকারি করা যায় দেখি। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি হচ্ছে যাব ইয়েতে মানে জমির ওইখানে, আমার বরকে আসতে বলেছি। তো এখন যাব আর রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিও ফিডিওটা করতে পারিনি, ঘরের মধ্যে সবসময় একঘেয়ে লাগে, একা একা থাকতে। তো দেখি আমার হাজবেন্ড আসুক, তো এখন যাব আমার হাজবেন্ড আসুক তারপরে। তো বন্ধুরা দেখো আমাদের মাটি প্রায় ফেলা হয়ে গেছে, তো আরও 2-3 গাড়ি মাটি লাগবে, তো ওইটাও ফেলবো, এখনও মাটি লাগবে অনেক। তো বন্ধুরা দেখতেই পেলে যে মানে মাটি ফেলেছে, আরও মাটি লাগবে। তো দেখি বৃষ্টি ঘুমাচ্ছে, বৃষ্টি উঠুক, তারপরে বৃষ্টিকে নিয়ে যাব হচ্ছে দেখি পাশে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব। তো এইভাবেই যাবো রাস্তার সাইডেই, তো ওইখানে যাব। তো দেখো এখানে গিয়ে কী কী করি। তো দেখো বন্ধুরা যাচ্ছি সেই ওইখানে হচ্ছে গান হচ্ছে, এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি। তো আমি আর বৃষ্টি যাচ্ছি ওইখানে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো চলো দেখি গান কেমন হচ্ছে। তো রাস্তার সামনে একদম চপ ভাগছিল, তো আমি হচ্ছে চপ নিয়েছি তার কাছ থেকে, এখান থেকে চপ কিনলাম। চপ কিনলে হওয়ার পরে এখন যাবো হচ্ছে, তিনটা
তো বন্ধুরা এখান থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। আর তোমরা দেখতেই পেলে যা আছে কি কি করলাম, ততটাও কিছু দেখাতে পারলাম না। আশা করি ভিডিও কন্টেন্ট ভালো হওয়ার জন্য অনেক পরে তোমরা যত ভিডিওতে সাপোর্ট করবে ততই এগোবো। তো আজকের মতো এখানেই, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আরও আরও ভালো করে কিছু করার। তো এখন বাই বাই, সবাই খুব ভালো থেকো।